হ্যালো বন্ধুরা, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। যদি চ্যানেলটিতে প্রথম এসে থাকো অথবা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশের বেল আইকনটিতেও ক্লিক করো নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো ফিরে যাই আজকের টপিকে। আজকের টপিকে 100টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি আসন্ন বিভিন্ন পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তোমরা যদি WBCS বলো, WBP বলো, বা SSC বা PSC যে কোনো এক্সামের জন্য, এই রেলের যে গ্রুপ ডি রয়েছে তার জন্য যদি প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমাদের এই প্রশ্নগুলি কিন্তু খুবই জরুরি। তো চলো দেখা যাক প্রশ্নগুলো। এখানে যে MCQ যে অ্যান্সারগুলো ছিল সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে, ডাইরেক্ট তোমাদের উত্তরটা বলে দেওয়া হচ্ছে, কারণ 100টা প্রশ্নের উত্তর আলোচনা করলে তো অনেক সময় লাগবে MCQ এর অপশনগুলো সমেত, সেজন্য শুধুমাত্র উত্তরগুলোকে বলে দেওয়া হয়েছে। কোশ্চেন নম্বর 1 এ রয়েছে, পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? পৃথিবীর গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 2, ইয়েলোস্টোন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ইয়েলোস্টোন জাতীয় উদ্যান USA অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, ভারতের সর্বোচ্চ গম উৎপাদক রাজ্য কোনটি? ভারতের সর্বোচ্চ গম উৎপাদক রাজ্য হলো উত্তরপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, ভারতের সর্বোচ্চ ধান উৎপাদক রাজ্য কোনটি? ভারতের সর্বোচ্চ ধান উৎপাদক রাজ্য হলো পশ্চিমবঙ্গ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, এশিয়ার বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি? এশিয়ার বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো জাপানের ইয়াওয়াটা। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে কোথায়? গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে ত্রিম্বকেশ্বর থেকে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য হলো 6 মিটার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, পশমিনা শাল তৈরি হয় কোথায়? পশমিনা শাল তৈরি হয় জম্মু এবং কাশ্মীরে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, কোন জাতীয় কয়লায় কার্বনের ভাগ সবচেয়ে বেশি থাকে? অ্যান্থ্রাসাইটে কার্বনের ভাগ সবচেয়ে বেশি থাকে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10, ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? লোকটাক হ্রদ রয়েছে মণিপুরে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 11, বেলে পাথরের রূপান্তরিত শিলা কোনটি? বেলে পাথরের রূপান্তরিত শিলা হলো কোয়ার্টজাইট। নেক্সট 12, আল্পস কোন ধরনের বা কোন জাতীয় পর্বতমালা? আল্পস হলো ভঙ্গিল পর্বতমালা। নেক্সট কোয়েশ্চেন নম্বর 13, পিত্তের বর্ণের জন্য দায়ী কী? পিত্তের বর্ণের জন্য দায়ী হলো বিলুরুবিন। নেক্সট কোয়েশ্চেন নম্বর 14, নামধাপা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নামধাপা জাতীয় উদ্যান রয়েছে অরুণাচল প্রদেশে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, ভারতের বৃহত্তম জাহাজ তৈরি কারখানা কোনটি বা কোথায় রয়েছে? উত্তর হবে কোচিনে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 16, ভারতের মঙ্গলয়েড দেখা যায় কোন অঞ্চলে? উত্তর হবে উত্তর পূর্বাঞ্চলে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 17, জওহর টানেল কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে জম্মু কাশ্মীরে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 18, মনুষ্যসৃষ্ট বৃহত্তম হ্রদ কোনটি? মনুষ্যসৃষ্ট বৃহত্তম হ্রদ হলো গোবিন্দ সাগর। কোয়েশ্চেন নম্বর 19, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? নাসিক অবস্থিত গোদাবরী নদীর তীরে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 20, স্ট্রিকনিন কোথায় থাকে? স্ট্রিকনিন থাকে কুচেলা গাছের বিচে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 21, সিংহলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? সিংহলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত। কোয়েশ্চেন নম্বর 22, তামা সর্বাধিক পরিমাণে ভারতের কোন রাজ্যে অবস্থিত বা কোন রাজ্য থেকে পাওয়া যায়? তো তামা সর্বাধিক পরিমাণে ভারতের রাজস্থান থেকে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 23, ফুসফুসের গাঠনিক একক কী? উত্তর হবে অ্যালভিওলাই। অ্যালভিওলাই হলো ফুসফুসের গাঠনিক একক। কোয়েশ্চেন নম্বর 24, অর্ধচন্দ্রাকারে গঠিত বালিয়াড়িকে কি বলে? অর্ধচন্দ্রাকারে গঠিত বালিয়াড়িকে বলা হয় বারখান। নেক্সট 25, জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। 26, পশ্চিমবঙ্গের লাল মাটি অঞ্চলের নাম কি? পশ্চিমবঙ্গের লাল মাটি অঞ্চলের নাম হলো রাঢ়। 27, কাংলা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত? কাংলা ফোর্ট মণিপুরে অবস্থিত। 28, কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পান? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম ভারতরত্ন পান। নেক্সট 29, বিশ্বের বৃহত্তম হীরের খনি কোথায় আছে? বিশ্বের বৃহত্তম হীরের খনি আছে দক্ষিণ আফ্রিকার কিম্বা রিলেতে। কোয়েশ্চেন নম্বর 30, যকৃতের গাঠনিক একক কী? যকৃতের গাঠনিক একক হলো হেপাটোসাইট। কোয়েশ্চেন নম্বর 31, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হলো জমল হরি, উচ্চতা 7,314 মিটার।
নেক্সট 32 আধুনিক প্রবাবিলিটি তত্ত্বের জনক কে উত্তর হবে ব্লেজ প্যাসকাল কোশ্চেন নম্বর 33 বিশ্ব খাদ্য দিবস কোন দিনে পালন করা হয় বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় 16ই অক্টোবর কোশ্চেন নম্বর 34 জাতীয় কংগ্রেসে প্রথম মুসলিম সভাপতি কে হন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হন বদরউদ্দিন তায়েবজি কোশ্চেন নম্বর 35 ইসরো কত সালে স্থাপিত হয় ইসরো স্থাপিত হয় 1969 সালে কোশ্চেন নম্বর 36 প্রথম কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী পান প্রথম পদ্মশ্রী পেয়েছিলেন নার্গিস দত্ত নেক্সট কোশ্চেন নম্বর 37 ভারতসভা কে প্রতিষ্ঠা করেন ভারতসভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 38 ভারতের প্রথম জাতীয় সম্রাট হিসেবে কাকে চিহ্নিত করা হয় ভারতের প্রথম জাতীয় সম্রাট হিসেবে চিহ্নিত করা হয় আকবরকে কোশ্চেন নম্বর 39 মানব দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি মানব দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি কোশ্চেন নম্বর 40 কোন গভর্নর জেনারেল প্রথম ডাকটিকিটের প্রবর্তন করেন লর্ড ডালহৌসি প্রথম ডাকটিকিটের প্রবর্তন করেন কোশ্চেন নম্বর 41 ভারতের কোন অরণ্যে সিংহ দেখা যায় ভারতের গির অরণ্যে সিংহ দেখা যায় কোশ্চেন নম্বর 42 হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত কোশ্চেন নম্বর 43 হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত কোশ্চেন নম্বর 44 ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি ভারতের দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ কোশ্চেন নম্বর 45 কোন নদীর উপর ভাকরানাঙ্গাল বাঁধ অবস্থিত শতদ্রু নদীর উপর ভাকরানাঙ্গাল বাঁধ অবস্থিত কোশ্চেন নম্বর 46 কমলালেবুর শহর কাকে বলে কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে কোশ্চেন নম্বর 47 দীর্ঘতম হ্রদ কোনটি দীর্ঘতম হ্রদ হলো আফ্রিকার টাঙ্গানিকা কোশ্চেন নম্বর 48 হর্ষচরিত কার লেখা হর্ষচরিত পানভট্টের লেখা কোশ্চেন নম্বর 49 হাইড্রার গমনঙ্গের নাম কি হাইড্রার গমনঙ্গের নাম হলো কর্সিকা কোশ্চেন নম্বর 50 পৃথিবীর বৃহত্তম বন্দর কোনটি পৃথিবীর বৃহত্তম বন্দর হলো লন্ডন কোশ্চেন নম্বর 51 দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির রচয়িতা কে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটির রচয়িতা হলেন সুভাষচন্দ্র বোস কোশ্চেন নম্বর 52 ক্যান্সারের কারণ কোন জিনের সক্রিয়তা ক্যান্সারের কারণ অক্সিজেনের সক্রিয়তা কোশ্চেন নম্বর 53 বোলাকা কবিতাটি কার লেখা বোলাকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোশ্চেন নম্বর 54 মানুষের দেহে কয়টি ক্রোমোজোম থাকে মানুষের দেহে 46টি ক্রোমোজোম রয়েছে কোশ্চেন নম্বর 55 মুস্কাডো মিষ্টিকা কার বিজ্ঞানসম্মত নাম মুস্কাডো মিষ্টিকা মাছির বিজ্ঞানসম্মত নাম কোশ্চেন নম্বর 56 নিশিত সূর্যের দেশ কাকে বলা হয় নিশিত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে কোশ্চেন নম্বর 57 শ্বেত হস্তির দেশ বা সাদা হাতির দেশ বলা হয় কাকে শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে কোশ্চেন নম্বর 58 কত সালে মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় 1950 সালে মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় কোশ্চেন নম্বর 59 ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয় জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্য সাগরের চাবি বলা হয় কোশ্চেন নম্বর 60 জন্ডিসে আক্রান্ত হয় কোনটি জন্ডিসে আক্রান্ত হয় যকৃৎ কোশ্চেন নম্বর 61 ডেনমার্ক কোন দেশের অধিবাসীদের বলা হয় ডেনমার্ক ডেনমার্কের অধিবাসীদের বলা হয় 62 ভারতের গভীরতম মহাসাগর কোনটি ভারতের গভীরতম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর কোশ্চেন নম্বর 63 তীর্থস্থান দ্বারকা কোন রাজ্যের অন্তর্গত তীর্থস্থান দ্বারকা গুজরাটের অন্তর্গত 64 মেসোপটেমিয়া শব্দের অর্থ কি মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী দেশ 65 ব্রাজিলের প্রধান কৃষিজ ফসল কোনটি ব্রাজিলের প্রধান কৃষিজ ফসল হলো কফি 66 কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে অগ্নাশয় রস শর্করা এবং আমিষ উভয়কেই পরিপাক করে 67 কৃত্রিমভাবে তৈরি গোবিন্দ সাগর হ্রদ কোথায় আছে কৃত্রিমভাবে তৈরি গোবিন্দ সাগর হ্রদ এটি রয়েছে মেঘালয়ে কোশ্চেন নম্বর 68 কোন গাছ থেকে রাবার সংগ্রহ করা হয় সোভিয়া গাছ থেকে রাবার সংগ্রহ করা হয় 69 উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে
क्वेश्चन नम्बर 70 भारत कौन शहर के उद्यान शहर बला है भारत बांगालोर के उद्यान शहर बला है क्वेश्चन नम्बर 71 घानार आगे नाम कि छिलो घानार आगे नाम छिलो गोल्ड क्रस्ट 72 आधुनिक चीनेर जनक काके बला है आधुनिक चीनेर जनक बला है सान याहा सेन के 73 बृहत्तम मुम्बई शहरटी कटी द्वीप निये गठित बृहत्तम मुम्बई शहरटी 7टी द्वीप निये गठित 74 गलदा चिंगड़ी कोन पर्वेर प्राणी गलदा चिंगड़ी अर्थोपोडा पर्वेर प्राणी क्वेश्चन नम्बर 75 कोन शहरे मिगजेट विमान तैरिर कारखाना रयेछे हायद्राबादे मिगजेट विमान तैरिर कारखाना रयेछे 76 मानव देहे तापमात्रा नियंत्रण करे कोनटी मानव देहे तापमात्रा नियंत्रण करे हाइपोथैलामस 77 कोन प्राणीर हृदपिंड एकचक्री एटा हृदपिंड होबे तो माछेर हृदपिंड एकचक्री नेक्स्ट 78 मानव देहे जलेर परिमाण कत शतांश मानव देहे जलेर परिमाण 60 थेके 70 शतांश कोथाओ जदि 70 शतांश थाके शुधुमात्र ताहले सेटाई सठिक उत्तर होबे 79 महाभारत महाकाव्येर पूर्व नाम कि छिलो महाभारत महाकाव्येर पूर्व नाम छिलो जय क्वेश्चन नम्बर 80 কঙ্কালতন্ত্রের গাঠনিক একক কি কঙ্কালতন্ত্রের গাঠনিক একক হলো অস্থি 81 কোন বাঙালি মহিলা প্রথম চিকিৎসক হন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় হলেন প্রথম বাঙালি মহিলা যিনি প্রথম চিকিৎসক হন 82 মৌমাছির ঝাঁককে কি নামে পরিচিত মৌমাছির ঝাঁক কি নামে পরিচিত উত্তর হবে হাইভ মৌমাছির ঝাঁককে বলা হয় হাইভ 83 মাংসপেশীর গাঠনিক একক কি মাংসপেশীর গাঠনিক একক হলো মায়োসাইট 84 মানুষের রক্তের লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে মানুষের রক্তে লোহিত কণিকা সঞ্চিত থাকে প্লীহাতে 85 বৌদ্ধদের মতে মার্গ কয়টি বৌদ্ধদের মতে মার্গ 8টি 86 গোবি মরুভূমি কোথায় অবস্থিত গোবি মরুভূমি রয়েছে চীনে 87 জাপানের বৃহত্তম দ্বীপ কোনটি জাপানের বৃহত্তম দ্বীপ হলো হনসু 88 কফি কি থেকে প্রস্তুত হয় কফি কফি বীজ থেকে প্রস্তুত হয় 89 গ্রিনল্যান্ড কোন দেশের অংশ গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ 90 লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন জিডি মাভলঙ্কর 91 ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংকের নাম কি ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক হলো অযোধ্যা ব্যাংক 92 সবথেকে হালকা ধাতু কোনটি সবথেকে হালকা ধাতু হলো লিথিয়াম 93 বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত বাংলার অক্সফোর্ড নামে পরিচিত নবদ্বীপ 94 তামাক উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত তামাক উৎপাদনে বিশ্বে ভারতের স্থান তৃতীয় 95 লে শহর থেকে সরাসরি চীনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে লে শহর থেকে সরাসরি চীনে যাওয়া যায় শাসার গিরিপথের মাধ্যমে 96 তরুণাস্থির পর্দার নাম কি তরুণাস্থির পর্দার নাম হলো পেরিকন্ড্রিয়াম 97 রেচনতন্ত্রের গাঠনিক একক কি রেচনতন্ত্রের গাঠনিক একক হলো নেফ্রন 98 দেহের ভারসাম্য নিয়ন্ত্রিত করে কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রিত করে লঘু মস্তিষ্ক 99 মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম কোশ্চেন নম্বর 100 আমাদের চোখে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় কোথায় আমাদের চোখে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় রেটিনায় 101 মানবদেহের বৃহত্তম পেশি কোনটি মানবদেহের বৃহত্তম পেশি হলো গ্লটিয়াস ম্যাক্সিমাস 102 মানবদেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি মানবদেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড 103 মানুষের রক্তের পিএইচ এর মান কত মানুষের রক্তের পিএইচ এর মান 7.4 তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চোখ রাখো পরবর্তী ভিডিওর দিকে